হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন জয়ন্ত ইউটিউব চ্যানেল আমি আপনাদের পাশে আছি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিকের ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে জানব যে আপনি মোবাইলের ডবল টাচ দিয়ে কিভাবে লক খুলবেন তা বেশিরভাগ ক্ষেত্রে হয় দেখি যে আপনার মোবাইল যে বাটনটি থাকে লকের সেটি খারাপ হয়ে যায় বা কোনো কোনো লোকের কাজ করে না সেক্ষেত্রে আপনাদেরকে অনেক প্রবলেমে পড়তে হয় আমি আপনাদেরকে একটি টপিকে বলবো যে আপনি কিভাবে ডবল টাচ করলে আপনার যে মোবাইলের লকটি সেটি খুলে যাবে তা এই ভিডিওটি প্রথম থেকে লাস্টনিক দেখবেন তা আপনারা যেন প্রথম কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনার যে সেটিং আছে ফোনে সে সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে আপনাদের সামনে লক স্ক্রিন দেখতে পাচ্ছে এই লক স্ক্রিনটি ওপেন করবেন লক স্ক্রিন ওপেন করার পরে আপনাদের সামনে অনেকগুলি লেখা আসছে এগুলির মধ্যে আপনি এই যে ডবল ট্যাপ স্ক্রিন টু ওয়েগ লেখা আছে না এটি আপনি অন করে দেবেন এটি অন করলে আপনার যে ডবল টাচ করলে আপনার স্ক্রিনের লকটি খুলে যাবেন আর এটি যদি আপনি অফ করেন তাহলে আপনার ডবল টাচ করলে খুলবে না তাই এটি আপনি সবসময় অন করে রাখবেন আরেকটি আপনার যে অ্যান্ড্রয়েড ফোনের যদি এটি না খুঁজে পান তা আপনি কি করবেন আপনাকে সরাসরি সেটিংয়ে আর বারটি চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এই যে সার্চ সেটিংয়ে যে সার্চ সেটিংয়ে যে অপশানটি আছে সার্চে আপনি ক্লিক করবেন এখানে লিখবেন ডবল ট্যাপ স্ক্রিন ডবল ট্যাপ স্ক্রিন ডবল ট্যাপ স্ক্রিন লিখে আপনি সার্চ করবেন দেখবেন আপনাদের সামনে যে ডিসপ্লে ডবল ট্যাপ স্ক্রিন টু এ এই যে অপশানটি আসছে এই অপশানটি চলে আসবে এখানের থেকে আপনি সরাসরি একবারে ডাইরেক্ট পেয়ে যাবে এই যে ডবল ট্যাপ স্ক্রিন ওয়েক এখানে আপনি অন করে দেবেন তা ফ্রেন্ড এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকমই নতুন টপিকের ভিডিও পরবর্তী আনার জন্য